শুভ সকাল বন্ধুরা, আমি আজকে আমার প্রথম ভয়েস ওভার ব্লগটা শুরু করব। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে হলো আমার মেয়ের ষষ্ঠ জন্মদিন। তো ভাবলাম একটা ছোটখাটো ব্লগ বানিয়েই ফেলি, দেখি না কেমন হয়। তো শুরু করে নিন, চলুন আপনাদের সাথে আজকে আমার ছোট্ট ব্লগ। আর এই যেদিকে মহারানী আমাদের বসে পড়েছেন কেক কাটতে, আমি প্রত্যেক বছরই রাত্রির 12টায় একটা ছোটখাটো কেক আমি এনে রাখি। সেটা রাত্রির 12টায় আমরা এইভাবেই কেটে থাকি ওর জন্য, কিছুই না, একটু এনজয় করে আর কি। আর এটা হচ্ছে 31 জুনের ভিডিও, ওর বার্থডে অ্যাকচুয়ালি 1 জুলাই। দেখেছো সবাই কিভাবে আদর করছে ওকে? আর এই যে এখানে কেক কাটা হয়ে গেছে, সবাইকে একটু একটু করে কেক খাওয়ানো চলছে। খুব খুশি আজকে কেক খেতে। যাই হোক, প্রত্যেক বছর বার্থডেতেই আমরা এইভাবে ছোটখাটো একটা কেক এনে সেলিব্রেট করে থাকি। তো একদম চলে আসলো দুপুরবেলা, কারণ তার মাঝখানে সকাল থেকে এত কিছু আয়োজন করতে গিয়ে আমি কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি বা আমার সময় হয়নি। পুরো রান্নাবান্নাগুলোই করেছি আমি একদম নিজের হাতে। হ্যাঁ, অবশ্যই আমার রান্নার মাসি আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছিল। আর পিছনে যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা আমার ননদ আর আমার হাজবেন্ড মিলে দুজনে মিলে করেছে। তো এই যে সমস্ত কিছুর পছন্দের জিনিস মোটামুটি এনেছি, কিন্তু যেটা পছন্দ করে না সেটা হলো মাছ। মাছ একদমই ওর প্রিয় খাবারের মধ্যে পড়ে না। তো চিকেনটা তো অবশ্যই ভীষণ খেতে ভালোবাসে। আর এবছর যেহেতু 6 বছরে পড়েছে, তোর আবদার ছিল ও একটা বড় দেখে ফিশ ফ্রাই খাবে। তো আমরা এই মিত্রা ক্যাফে থেকে একটা ফিশ ফ্রাই আনিয়েই নিয়েছিলাম। এই যে বাবার হাতে খেলো পায়েস, এখন মামার বাড়ির দাদুর হাতে পায়েস খাবে। এরপর চলে এলো সেজো ঠাম্মি, এরপর দিম্মি, সবাই একটু একটু করে আশীর্বাদ করছে আর ওকে একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে। এরপর এসে গেল দাদাই, তারপরে আসবে ঠাম্মি। এই যে সবাই ওকে এইভাবে আশীর্বাদ করে নিচ্ছে, দেখছো কেমন করে সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যাই হোক, এর মাঝে মাঝে কিছু কথা চলছিল যা একটু হাসাহাসি হচ্ছিল, যার জন্য হাসছে। এই যে আশীর্বাদ পর্ব এবার শুরু হবে। অনেকক্ষণ থেকে বলছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে, কতটা খাবে তার ঠিক নেই, কিন্তু খিদে পেয়েছে তো পড়ে যাচ্ছে। তারপর একটুখানি এখন শাক ভাজা দিয়ে খাওয়া শুরু হলো। শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, খুবই ভালোবাসে শাক ভাজা খেতে। দেখো নিজে নিজে আবার কিরকম খাবে, বলবে আজকে আমি নিজে নিজে খাবো। তো একটু খাওয়া দাওয়া শুরু হয়েছে, নিজে নিজে এখনো খেতে দেওয়া হয়নি, খাবে এবারে। আর এই যে রেডি হয়ে গেছে ডান্স স্কুলে যাওয়ার জন্য, আজকে একটা ফটোশুট আছে তাই জন্য আজকে ডান্স স্কুলে যেতেই হবে। আর এই যে পাপার দেওয়া সাইকেল নিয়ে এখন একটুখানি এদিক ওদিক করছে, এবার এক্ষুনিও ডান্স স্কুলে বেরিয়ে যাবে আর একদম ডট 6টার সময় চলে আসবে। এই যে আমাদের মোটামুটি ডেকোরেশন সব কিছু একদম আমরা রেডি করে রেখেই দিয়েছিলাম। এইভাবে এখনো বাইরের কোনো লোকজন আমি যদিও বলিনি, সবাই ঘরেরই। এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট হবে ওর, মানে আমরাই তুলবো ঘরে ফটোটা। কেকও মোটামুটি রেডি হয়ে গেছে, বাড়িতে চলে এসছে কেক। এই যে আমার মেয়ের 6 বছরের কেক, যেটা ভীষণই মিষ্টি দেখতে, সুন্দর দেখতে, দেখে নাও। একদম সিম্পল বাট ভীষণ সুন্দর দেখতে হয়েছে কেকটা। আমি যাকে দিয়ে বানাই সে খুব সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছিল, আর গিফটসগুলো পাশে এইভাবে রেখে দিয়েছি ফটোশ্যুট করার সময় যাতে একটু সুন্দর লাগে দেখতে। এই যে অনেকক্ষণ পর আমি একটুখানি রেডি হয়ে এলাম, সময় পেলাম নিজেকে রেডি হওয়ার। মেয়ের সাথে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম সবার সাথে দাঁড়িয়ে, ঠাম্মি দাদাই, তারপরে দিম্মি ঠাম্মি দাদাই দাদু দিম্মি সবার সাথে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলিয়ে নিলাম। বাড়িতে এখনো লোকজন আসেনি, সব ফ্যামিলির লোকেরাই আসবে আর কি, বাইরের লোক কেউ নেই। আমাদের বাড়ির ছোট্ট পুচকু মেম্বার রাই এসে গেছে, এটা হলো আমার বড় ননদের মেয়ে, এসে গেছে। দেখো টুপি পরে নিয়েছে, এবার কেক কাটবে দিদি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে। আমাদের বাড়ির ছোট্ট দুই পরি,
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাবাই, দেখা হবে নতুন একটা কোনো ব্লগে।